আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী, পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কীভাবে আবেদন করতে হবে, কত টাকা খরচ পড়বে, আপনার বয়স কত হতে হবে এবং আবেদন শুরু কবে শেষ কবে, সব কিছুই ভিডিওতে বিস্তারিত আকারে দেখিয়ে চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর একটা বিষয় বলবো, আপনারা যারা সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরি নিয়ে ভিডিও পেতে চান, তারা আমার বিডি জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি মূলত এই চ্যানেলে বেসরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিও তৈরি করি। আপনারা সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরিতে আবেদন করবেন, কারণ বেসরকারি চাকরিতে কিন্তু অনেক ভালো বেতন প্রোভাইড করে। সো এই চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তো চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেটিতে দেখতেই পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সো এখানে আমরা দেখে নেব কী কী দেওয়া আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে আবেদনের শুরুতে কিন্তু 3-4 মাস এটা অস্থায়ী থাকে, পরে এটা স্থায়ী হয়ে যায়, রাজস্ব খাতে চলে যায়। সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিম্ন নিয়মাবলী ও শর্ত অনুসারে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সো আমরা দেখি এখানে পদের নাম কি। সো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে ল্যাব সহকারী। এখানে পদ সংখ্যা হচ্ছে 15টি এবং বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। সো এটা ছিল পদের বিবরণ। আর যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, আমি এখানে যতটা হিসাব করে দেখতে পেয়েছি বাংলাদেশের প্রায় সকল জেলার প্রার্থী আবেদন করা যাবে। সো তারপরে আমি যেগুলোর নাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে ঢাকা, গোপালগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, বরগুনা, খুলনা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বাগেরহাট, ঝিনাইদহ, রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে যারা এতিম শারীরিক প্রতিবন্ধী কোথা, তাদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। আর আবেদনকারী বয়স হতে হবে 2/5/2023 তারিখ ধরে 18 হতে 30 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। আবেদনপত্রের পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে এই ওয়েবসাইট দেওয়া আছে, dnc.telejob.com/bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে 10/5/2023 তারিখ সকাল 10টায় এবং শেষ হবে 4/6/2023 বিকাল 5টা। এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করার সময় দেখবেন যে আপনার 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষরের প্রয়োজন পড়বে। এই সাইজের ছবির স্বাক্ষর মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন, সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে। সো এখন দেখবো আসলে আপনার আবেদন ফি বাবদ কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। সো এখানে দেওয়া আছে যে 223 টাকা আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে। এখানে নিয়ম দেওয়া আছে, এখানে দেখেন ডিএনসি স্পেস ইউজার আইডি, আবেদন যখন সাবমিট করবেন তখন আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে, ওই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে মেসেজটি করতে হবে এবং মেসেজটি 1 CC টেবিলে সেন্ড করতে হবে। দ্বিতীয়বার ফিতে এসএমএস আছে, আপনার নাম থাকবে এবং কতটা কেটে নেওয়া থাকবে সেটা থাকবে এবং 8 সংখ্যার একটা পিন নম্বর থাকবে। দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ডিএনসি স্পেস ইএস স্পেস ওই পিন নম্বরটি দিয়ে মেসেজটা, 1 CC টেবিলে সেন্ড করা মাত্রই আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং সাথে সাথে আপনাকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। ওই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনি আপনার পরীক্ষার সময় এডমিট কার্ড উত্তরণ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।